হ্যালো ফ্রেন্ডস জয় এডুকেশন তোমাদেরকে আবারও স্বাগত আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে নোটিশটি প্রবাহিত করেছে কুড়ি তারিখে তো অবশ্যই যারা যারা দেখো নি অবশ্যই টেট সংক্রান্ত কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে তো অবশ্যই যারা যারা দেখনি ডুপ্লিকেট টেট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন যারা যারা করেছিল অবশ্যই তাদের কিন্তু ডিস্ট্রিবিউশন করার একটি ডেট কিন্তু দিয়ে দিয়েছে তো দেখে নাও কী করতে হবে এবং কত টাকাতে করতে হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি এই নোটিশের মাধ্যমে যেটি আলোচনা করা হয়েছে সেটি করবো তো দেখে নাও কী বলেছে দিস ইজ এ টু নোটিফাই দ্যাট দ্য ক্যান্ডিডেটস হু সাবমিটেড অ্যাপ্লিকেন্স ফর ডুপ্লিকেটেড সার্টিফিকেট ইন রেসপেক্ট টু টিচার এলিজিবিলিটিস দু হাজার এগারো উইল বি ইস্যুড দ্য সেম উইথ এফেক্ট ফ্রম চব্বিশ নয় দু হাজার চব্বিশ থেকে তিরিশ নয় দু অন অল ওয়ার্কিং ডেস তাহলে বুঝতে পারছো যারা যারা অ্যাপ্লিকেশান করেছিলে ডুপ্লিকেট টেস্ট সার্টিফিকেটের জন্য তাদেরকে কিন্তু দু সালের যারা এলিব টেস্টে পাশ করেছ তাদের ক্ষেত্রে কিন্তু দেওয়া হচ্ছে এবং সেটির ডেট দেওয়া হয়েছে চব্বিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর যে ওয়ার্কিং ডেস সেই ডেটগুলি দিনগুলিতেই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে তারপরে দেখো বলছে দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ক্লেম টু হিস অফিস অ্যাট দ্য অ্যাভাব অ্যাড্রেস অ্যালং উইথ অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড টেট অ্যাডমিট কার্ড যারা পরীক্ষা দিয়েছিলেন তার প্রত্যেককে কিন্তু সেই টেট অ্যাডমিট কার্ডটা অরিজিনাল নিয়ে যেতে হবে যদি না থাকে বলেছে দেখো ইফ অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড ইজ লস যদি হারিয়ে যায় তা অরিজিনাল জিডি কপি অফ দ্য কনসার্ট পিএস মাস্ট বি প্রডিউসড অর্থাৎ যদি তোমার কোনো কারণে দেখা গেলো অরিজিনাল টেট সার্টিফিকেটটি হারিয়ে গেছে তাহলে অবশ্যই কিন্তু একটি যা পার্শ্ববর্তী যে এসপি অফিস আছে পিএস অফিস আছে সেখানে একটি কপি তোমার জিডি করে জিডি কপিটা অরিজিনাল নিয়ে আসতে হবে এছাড়াও ফটো আইডেন্টি প্রুফ রিসিপ্ট কপি অফ অ্যাপ্লিকেশান সাবমিটেড অফ অ্যাট দিস অফিস অফ অরিজিনাল অফিস শেষ অর্থাৎ তোমাদেরকে একটি রিসিপ্ট কপি দেওয়া হয়েছিল যখন অ্যাপ্লিকেশান করো সেই অ্যাপ্লিকেশান রিসিপ্টটা নিয়ে যেতে হবে এবং একটা ফটো আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা কিন্তু নিয়ে যাবে নিজের আইডেন্টি প্রুফ হিসেবে তো ডেট কখন দেওয়া হয়েছে টাইমটি দেখো সেই উইথিন এগারো এ এম থেকে তিনটা পি এম ডিউরিং দ্য অ্যাপ্রোসাইট পিরিয়ড তো অফিসের যে টাইম এগারো থেকে তিনটার মধ্যে কিন্তু তোমাদেরকে সেই টাইমগুলিতে যেতে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস মে অলসো সেন্ট দিয়ার অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ হু উইল হ্যাভ টু ব্রিং অল অ্যাপ্রোসাইট ডকুমেন্টস অ্যালং উইথ দ্য সেফারেজ অথোরাইজেশান লেটার কমপ্লিট উইথ অ্যাটাস্টেড সিগনেচার অব দ্য রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ এছাড়াও কোনো ক্যান্ডিডেট যদি যেতে অসমর্থ হয় তার জন্য কিন্তু একটা অথোরাইজড করে একটা রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ তার পরিবর্তে অন্য কাউকে কিন্তু পাঠাতে পারে তার জন্য তাকে একটা কমপ্লিট অ্যাটাস্টেড সিগনেচার করে রিপ্রেজেন্টেটিভ অথোরাইজড করে দিতে হবে যে এই লোকে আমার লোক সে আমার পরিবর্তে সে ওখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাচ্ছে ঠিক আছে তাকেও কিন্তু কী করতে হবে সেই ক্যান্ডিডেটকে ফটো আইডেন্টি প্রুফ কিন্তু দিতে হবে নিজের এছাড়াও দেখো অ্যাওয়াইন্ট হিসেবে দেখো এখানে ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকা তোমাদের কিন্তু এই ডেথ সার্টিফিকেটে নেওয়ার জন্য চার্জিং দিতে হবে ঠিক আছে এছাড়াও দেখো এবার যারা যারা অ্যাপ্লিকেশান করেছিলে সেই তাদের কিন্তু এই লিস্টগুলি এখানে কিন্তু দেওয়া হয়েছে এবং কত তারিখ থেকে কত তারিখ নাম অনুযায়ী কিন্তু প্রত্যেকের ডেট ওয়েজ করা আছে দেখো এগারোটা থেকে শুরু করে চব্বিশ তারিখে নয় থেকে শুরু করেছে এগারোটা থেকে শুরু এবং চব্বিশ তারিখে এইগুলো সব চব্বিশ তারিখ সেপ্টেম্বর চব্বিশ তারিখ দেওয়া হবে এই নামগুলোতে তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো এই যে এইগুলো দেখো চব্বিশ তারিখে এগারোটা থেকে রিপোর্টিং টাইম দেওয়া আছে দেখো পাশে এগারো এ এম সব বি দিয়ে নাম সি দিয়ে নাম আছে এবং ডি দিয়েও নাম আছে তাহলে প্রথমে এব সব কিন্তু অ্যালফাবেট অনুযায়ী কিন্তু সাজানো আছে নামগুলো ঠিক আছে তারপরে চলে গেলাম সিডি চলে গেছে তারপরে পরে পেজে দেখো হচ্ছে পঁচিশ তারিখ ঠিক আছে চব্বিশ তারিখ শেষ এবং পঁচিশ তারিখে ডি থেকে শুরু ঠিক আছে তোমরা বলে স্ক্রিনশটটা করে নাও ডি থেকে শুরু এখানে দেখো দেবজানি গোস্বামী থেকে শুরু করে ডিতে তোমরা জি আছে এইচ আছে আই আছে জে তো এই যে তোমরা দেখে নাও তোমাদের নাম যদি থাকে বা রোল নম্বরের সঙ্গে নামটা মিলে নেবে অবশ্যই স্ক্রিনশটটা করে নাও ঠিক আছে তারপরে পঁচিশ তারিখে এটাও টাইম কিন্তু তোমাদের এগারোটার দিকে রিপোর্টে নেই ঠিক আছে বাহান্নটা আছে বাহান্নটা করে বেশিরভাগই দেখছি বাহান্ন ত্রিপান্নার জন্য করে আছে একটি ডেটে তারপরের ডেট হচ্ছে ছাব্বিশ তারিখ তোমাদের তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট ঠিক আছে চব্বিশ তারিখ তিরিশ সাতাশ তারিখ গ্যাপ আছে সেটা ছাব্বিশ তারিখের ডেট দেওয়া হয়েছে এগুলোর নাম যারা যারা আছো অবশ্যই প্লিজ তোমরা কিন্তু নিজের পেজটিকে তোমরা স্ক্রিনশট করে নাও সেই হিসাবে দেখাচ্ছি তোমরা স্ক্রিনশটটা করে নিতে পারো সঙ্গে রোল নাম্বার কিন্তু মিলে নেবে অবশ্যই এটি ছাব্বিশ তারিখে এবং তারপর দেখো সাতাশ তারিখে আসছে সাতাশ তারিখ শুরুটা আছে দেখো পি দিয়ে নাম তাই তো প্রিয় দর্শিনী চক্রবর্তী রোল দেওয়া আছে দেখো এবং দেখে নাও তারপরে তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা অবশ্যই করবে করে নিজের নামটা দেখতে পাবে এবং পাশে রোল নাম্বারটা অবশ্যই চেক করবে এটি সাতাশ তারিখ গেলো তারপরে তোমাদের চলে আসলো লাস্ট ডেট যেটা হচ্ছে তিরিশ তারিখ তিরিশ তারিখেও রয়েছে এস থেকে শুরু তিরিশ তারিখে এখানেও মোটামুটি দেখো এটারও ভালোই নাম আছে লাস্ট একান্নটা নাম রয়েছে লাস্ট ঠিক আছে প্রাইমারি ও আপার প্রাইমারি সংক্রান্ত কোনো তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে তো দেখার পরের ভিডিও ততক্ষণে ভালো দেখো